मास्टरबेशन प्लस रावेश ভাইরাস স্প্যাম কাউন্ট টোটাল 00 সমস্যা সমাধানের সেরা প্ল্যাটফর্ম ক্লাসিক হোমিও। হ্যালো বন্ধুরা, আমি ডক্টর হাফিজ, আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমিও চ্যানেলে। যুবকদের জন্য সতর্ক বাণী হিসেবে আজকের ভিডিওটি মূলত করেছি। অতিরিক্ত কামুক স্বভাব এবং যৌনাচারে লিপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কবাণী দেখিয়ে দিব। মাস্টারবেশনের করুণ পরিণতি, যতই পৃথিবী এগিয়ে যাচ্ছে অন্যান্য রোগের পাশাপাশি বেড়েই চলছে যৌন রোগীর সংখ্যা। আমি বর্তমানে যতগুলো রোগীকে চিকিৎসা দিয়ে থাকি তার 90% হলো যৌন রোগী। পূর্বের ইতিহাস নিলেই ধরা পড়ে সোরা, সিভিলিস, সাইকোসিস কিংবা রাবিশ ভাইরাসের, যার ফলে দিন দিন যৌন রোগীর সংখ্যা বেড়েই চলছে, ফলে দেখা দিচ্ছে বন্ধাত্বের। আর এই যৌন রোগীর সংখ্যা বৃদ্ধির জন্য প্রভাবক হিসাবে যে বস্তুটি কাজ করছে তা হলো মোবাইল ফোন এবং মেয়েদের সাথে ফোন আলাপ ও ইন্টারনেট নেটওয়ার্ক, যা ব্যবহার করে পর্ণ ফিল্ম দেখে যৌনাচার করার মাধ্যমে, মাস্টারবেশন কিংবা অন্যান্য উপায়ে। আর এই যৌন রোগীর মধ্যে শতকরা 50% অবিবাহিত এবং 50% বিবাহিত। এই 50% বিবাহিত রোগীদের মধ্যে সংসার বিচ্ছেদের ঘটনাই ঘটেছে 25%-এর, আর বাকি 25% রোগীদের মধ্যে সংসার জীবনে রয়েছে নানা বিশৃঙ্খলা এবং কোন্দল। আর হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করতে গেলে বংশগত, পারিবারিক, মানসিক, দৈহিক সহ নানা প্রকার লক্ষণ মিলিয়ে ঔষধ প্রয়োগ করতে হয়। মূলত রোগের সৃষ্টি তো হয় এই সকল প্রভাবকের কারণেই। বর্তমানে মাস্টারবেশন রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বর্তমান যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আপনাদেরকে সতর্ক করার জন্যই এই সত্য ঘটনাটি প্রকাশ করা মাত্র। যদিও রোগীদের সেই পার্সোনাল বিষয়গুলো আমাদের কাছে আমানত স্বরূপ, আপনাদের প্রতি জোরালো অনুরোধ, অবশ্যই ধর্মীয় রীতিনীতি মেনে জীবনযাপন করবেন, নইলে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আরও একটি বিষয় বলা আপনাদের খুব জরুরি, যাদের ছোটবেলায় সাপ কিংবা কুকুরে কামড় দিয়েছে, ভ্যাকসিন দেয়া হোক কিংবা না হোক, তবুও একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করা উচিত। কারণ ভাইরাসটি ধ্বংস যদি না হয় তাহলে সুপ্ত অবস্থায় থেকে জীবনের কোনো এক সময় তা প্রকট রূপ ধারণ করে। বর্তমান এরকম অনেক রোগী পাওয়া যাচ্ছে যাদেরকে ছোটবেলায় সাপে কিংবা কুকুরে কামড় দিয়েছে, তাদের জীবনে বিভিন্ন পর্যায়ে অনেক রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি এই সকল রোগীরা যৌনাচারমূলক কাজে বেশি আকৃষ্ট হয়ে থাকে। যেমন একটি উদাহরণ, একজন রোগীকে ছোটবেলায় কুকুরে কামড় দিয়েছিল, সারাক্ষণ শুধু মাস্টারবেশনের ইচ্ছা জাগে, সবসময় ল্যাসিভিয়াসলি জীবনযাপন করে, কারণ রাবিশ ভাইরাস তাহার শরীরে সুপ্ত অবস্থায় আছে। বিভিন্ন চিকিৎসা শেষ করে শেষ পর্যন্ত আমার কাছে সিমেন অ্যানালাইসিস টেস্টে স্পার্মের পরিমাণ 00, কিন্তু এই রোগীটিকে হরমোনাল চিকিৎসা দিলে তা কখনোই ভালো হবে না, এই রাবিশ ভাইরাসকে আগে তাড়াতে হবে। সংসার বিচ্ছিন্ন, কারণ তাহার শরীরে রয়েছে রাবিশ ভাইরাস কিন্তু সেটা সুপ্ত অবস্থায় রয়েছে, অ্যালোপ্যাথিকভাবে চিকিৎসা করলে তা ধরা কখনোই সম্ভব নয়, কারণ সেখানে রয়েছে টেস্টের মাধ্যমে রোগ নির্ণয়, কিন্তু আমাদেরকেও টেস্ট করতে হয়, কিন্তু প্রাথমিকভাবে মানসিক লক্ষণ জেনে রোগ নির্ণয় করতে হয়। আমরা মূলত রোগ লক্ষণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেই, তারপরেই গুরুত্ব দেই টেস্টের উপর, কারণ সকল রোগ টেস্টে ধরা পড়ে না। রোগ প্রাথমিকভাবে মানসিকভাবে প্রকাশ করে, শেষ পরিণতিতে টেস্টের মাধ্যমে ধরা পড়ে। এজন্য আপনাদের উচিত মানসিক কোনো পরিবর্তন দেখলে হোমিওপ্যাথিতে কোনো অভিজ্ঞ ডাক্তার দেখে চিকিৎসা নেওয়া। এরকম অনেক রোগীর ইতিহাস আমার কাছে রয়েছে, এগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অ্যাবাউট বাটনে গিয়ে ক্লিক করুন, এখানে মোবাইল নাম্বার এবং ইমো আইডি সব কিছুই দেওয়া আছে।